তিনটি শাখায় মোট 181 জোড়া ট্রেন নিয়ে আগামী 11 নভেম্বর থেকে ফের শুরু হতে চলেছে লোকাল ট্রেন পরিষেবা। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে রেল এবং রাজ্য। আনলক পর্বে সব গতিবিধি যখন স্বাভাবিক হচ্ছে, তখন রেল পরিষেবা দ্রুত শুরু করতে বিভিন্ন মহল থেকে রাজ্য সরকার এবং রেলের ওপর উপর্যুপরি চাপ তৈরি হচ্ছিল। রেলের স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে গিয়ে রেলরক্ষীদের সঙ্গে সাধারণ যাত্রীদের প্রায় নিত্য অশান্তি প্রশাসনের উপর চাপ আরও বাড়াচ্ছিল। সিদ্ধান্ত হয়েছে শিয়ালদহ শাখায় মোট 228টি ট্রেন চলবে, হাওড়া শাখায় চলবে 101টি এবং খড়গপুরের দক্ষিণ পূর্ব শাখায় চলবে 34 জোড়া ট্রেন।